হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। এখন অনেকটাই সকাল, আর আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো কোথাও একটা যাওয়া হচ্ছে। তো হ্যাঁ, আমরা দীঘা যাচ্ছি। তো এখন বাজে সকাল 5:30, আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো অনেকদিন পর যাচ্ছি, কারণ কোভিডের পর প্রায় 2 বছর পর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে। খুবই শর্ট একটা ট্রিপ যেটা হয় আর কি, কারণ কোথাও ইচ্ছে হলো হট করে কিছু প্ল্যান হয়ে গেলো, তো সেরকমভাবে একটা প্ল্যান করা হয়েছে। তো এখন মানে সকাল 5:30, তো সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর বাকিরা তোমাদের সাথে রাস্তায় দেখা হলে কথা হবে তখন সাথে সাথে। তো আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। আর আমরা কীভাবে এসছি আমি সেটা একটু পরে তোমাদের ডেসক্রাইব করে দেবো। আর দেখতেই পাচ্ছ অলরেডি দীঘায় পৌঁছে গেছি, হোটেলেও এসছি। আমরা হোটেল সিহকে স্টে করছি। তো একটু এখন ফ্রেশ হয়ে নিই, কারণ প্রচণ্ড রকম এখানে ভালোই গরম আছে, কারণ যেহেতু এসিতে এসছি আর গরমটার জন্য আরও বেশি লাগছে। বাট ওয়েদার খুবই ভালো, কারণ খুব বেশি রোদ্দুর নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদারই আছে। আর চারিদিকে ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আর হোটেলটাও তোমাদের একবার ঘুরিয়ে আমি দেখাবো একটু পরে, তো সাথে থাকো। ওকে, তো আমরা আছি সিহকে, আর এখানে আমরা যে রুমগুলো নিয়েছি রুমগুলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো। তার আগে একবার তোমাদের সাইড ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা অন করে, একটু দাঁড়াও। এত সুন্দর একটা ভিউ, মানে এখানে একটা ব্যালকনি মতন আছে এটা সিহকের। আর এখানে হচ্ছে নিচটা পুরো এরকম গার্ডেন রয়েছে, এখানে আমরা একটু পরেই যাব। আর পুরোটা এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, যেটা আমার সব থেকে ভালো এইখানকার লেগেছে। কারণ আমরা সি ফেসিং রুম নিইনি, কিন্তু এই ব্যালকনিটা পেয়ে যাচ্ছে, যার ফলে আমার মনে হয় না যে সি ফেসিং রুমের কোনো দরকার আছে। আর আমরা যে রুমটা নিয়েছি ওটার মোটামুটি কস্ট যেটা পড়েছে সেটা হচ্ছে 1900 থেকে 2000-এর মধ্যে, কারণ যেহেতু আমরা নন সি ফেসিং রুম নিয়েছি কিন্তু এসি রুম নিয়েছি, তো সেটা 2000-এর মধ্যে এসে গেছে। আর সিহকের কথা আমার মনে হয় না নতুন করে কাউকে বলা হয়েছে, কারণ যারা ওল্ড দীঘাতে আসছো তারা সিহকের কথা সবাই জানবে, কারণ একটা মানে অনেক পুরনো একটা হোটেল আর খুবই ভালো, সবাই চায় যে সিহকে, কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আমরা এই বছর হয়তো খুব লাকি, কারণ 2 বছর পর আমি দীঘায় এসেছি, অনেক কিছু চেঞ্জেস লাগছে, মানে ভালোও লাগছে ঘুরতে, তো সেই জন্য। তো এখন দেখা যাক, এখন সবেমাত্র এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে, সো আমরা আছি সেকেন্ড ফ্লোরেতে, আর আমরা রুমের দিকে এগোচ্ছি। সেকেন্ড ফ্লোরেতে অনেকগুলো রুম আছে, অনেক টাইপের রুম আছে। তো আমরা ডাবল বেডরুম নিয়েছিলাম, আর আমাদের রুমের দিকেই আমি এগোচ্ছি। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 239। এবার এসব ভেতরটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ ভেতরটা এরকম একটা ডাবল বেডরুম আছে। ওকে গাইস, তো আমরা রুম টুরটা আমি একবার দেখিয়ে দেবো যে রুমটা আমরা কীরকম কী নিয়েছি। তো ব্যাক ক্যামেরাটা অন করছি আর তারপর দেখাচ্ছি। ফার্স্টে ঢুকে আমাদের এরকম সাইডে একটা দরজা পাচ্ছি, অ্যান্ড তার পাশেই রয়েছে কাবাট, যেটা আর কি ওয়ার্ড্রপ বলতে পারো। অ্যান্ড তার পাশে একটা মিরর কাম শোকেস রয়েছে, আর নিচে জুতোর সেলফ রাখার জায়গা প্লাস ডাস্টবিন দুটোই রয়েছে। এরপরে আমি কাবাটটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে দুটো সেপারেশন রয়েছে প্লাস ঝোলানোর জন্য হ্যাঙ্গারও দিয়েছিল। তো আমরা এইভাবে নিজের জামাকাপড় রেখেছি, দেখতে পাচ্ছি চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, আর বাথরুমও রয়েছে সাথে। বাথরুমটা আর খুলে দেখালাম না। আর ডাবল বেডরুম যেহেতু নিচে, তো ডাবল দুটো বেড আছে, অ্যান্ড তারপরে পাশে দুটো বেড টেবিল যেগুলো হয় ছোটো ছোটো, তো সেগুলোর মতন একটা রয়েছে শোকেস জিনিসপত্র রাখার, প্লাস ফোন রয়েছে ওখানে কন্ট্যাক্ট করার জন্য। অ্যান্ড তারপরে এসি রুম যেহেতু নিয়েছি, তো এসি তো আছেই। অ্যান্ড সাইডে একটা ছোট সোফা রয়েছে বলতে পারো, দুজন তিনজন বসার জন্য। আর একটা টি টেবিল রয়েছে, সাথে টিভি রয়েছে। তো ফার্স্টে যদি আমি রুমে ঢুকি, তাহলে ফার্স্টে এরকম আমরা একটা কেবিন পাচ্ছি যেটা আমাদের ওয়ার্ড্রপ, এরকম একটা সেলফ মিরর পাচ্ছি যেখানে আমরা সাজগোজ করতে পারবো। এরপরেতে আসছে বেড, প্লাস পুরো রুমটা তোমাদের ঘুরিয়ে একটা দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় যে 2000-এর মধ্যে এরকম রুম ইজ নর্মাল ন্যাচারাল বেশ ভালো, তো যারা থাকার প্ল্যান করছো থাকে। এরপরে আমি একটু ব্যালকানিতে এসলাম, তো ব্যালকানি থেকে তোমাদের ভিউটা আমি আরেকবার দেখাবো, কারণ এই ব্যালকানিটাই এই বিল্ডিংয়ে সব থেকে বেস্ট জায়গা আমার বলে মনে হয়েছে। কারণ আমরা কিন্তু নন সি ফেসিং রুম পেয়েছিলাম, সি ফেসিং রুমের চার্জটা অনেকটাই বেশি ছিল, তো যার জন্য নেওয়া পসিবল হচ্ছিল না, আর আমরা তার জন্য একটু হলেও স্যাড ছিলাম। বাট এখানে এসে ভীষণভাবে খুশি হয়ে গেছিলাম, কারণ এই
জায়গাটা জাস্ট মন খুশি করার জায়গা। আর এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। আর এখানে অনেকক্ষণ তুমি বসে থাকতে পারো, যদিও এখানে একটা টাইমিং ছিল রাত্রি 10টা, ম্যাক্সিমাম 10:30 অবধি এই জায়গাটা খোলা থাকতো। তারপরে এরা যারা বলতে পারো হোটেলের সিকিউরিটি গার্ড আছে, তারা এটাকে লক করে দিত এই জায়গাটা। তো পুরো রাত ভরে বসার স্কোপটা হয়তো ছিল না, কিন্তু দিনের বেলাটা তুমি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা ভিউ দেয়, পুরো চারিদিকটা এটা দেখা যায়। তো আমার মনে হয় যে সি ফেসিং রুমেও কিন্তু এত ভালো সি দেখা যায় না। এরপরে এসো তোমাকে একটুখানি দেখিয়ে দিই এই জায়গাটা কতটা বড়। তো দেখতেই পাচ্ছ অনেকটা স্পেস নিয়ে এই ব্যালকানিটা রয়েছে, আর এটা যেহেতু ব্যাক পোর্শন দিকে, তো যার জন্য পুরো ভিউটাই আসছে, এমন নয় যে ফ্রন্ট ফেসিং হলেই যে সুন্দর ভিউ আসে। আর নিচে একটা গার্ডেন রয়েছে, তো গার্ডেনেও একটু পরে যাব। আর সো এখন যেহেতু লাঞ্চ টাইম, তো লাঞ্চটা এখন করে আসি, চলো আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসে পড়েছি, এখন বাজে বিকেল 5:30, আর এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো বাইরে এখনও বেরোতে পারিনি, রেডি হয়ে আছি। আর লুকসটা তোমাদের দেখিয়ে দেবো আমি কীভাবে সেজেছি। আর এখানে এখন তো বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছি না, আর দুপুরবেলা ভিডিও করিনি কারণ দুপুরবেলা ভীষণ টায়ার্ড ছিলাম। তো লাঞ্চটাও দেখাতে পারিনি কি খেয়েছি নাও, একটু বেরোনোর জন্য সবাই প্ল্যান করছি, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সো বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এরকম সমুদ্রের মাঝে বৃষ্টি দেখার মজাটাই কিন্তু আলাদা। তাই বৃষ্টিতে এমনি ভিজতে খুব একটা আমার ভালো লাগে না, বাট এখানে এসে বৃষ্টিতে ভিজে সমুদ্র দেখতেও খুব কিন্তু ভালো লাগছে। চারিদিকে পুরো চুপচাপ হয়ে গেছে, কারণ যথারীতি বৃষ্টির জন্য সবাই হোটেল রুম থেকে সমুদ্রটা এনজয় করছে, সমুদ্র পুরো ফাঁকা আছে। তাই এখানে এই ব্যালকানিটা থেকে দেখতে তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর দেখা যাক বৃষ্টিটা কমলে আমরা বেরোবো। আমরা ফাইনালি এখন সমুদ্রের দিকে যাচ্ছি। ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে এখন, আর সামনেই সমুদ্র, তোমাদেরকেও দেখাবো। হচ্ছে এই স্পট যেখানে এখন তো বৃষ্টির জন্য ভিজে গেছে, বসা যাবে না। এই বৃষ্টির দিনে সমুদ্র দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর যেহেতু বিকেলবেলা পুরো একদম নিরিবিলি লাগছে, ফাঁকা হয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে, আরোই ফাঁকা, কয়েকজন খালি সমুদ্রের কাছে আছে। বাট আমরা আজকে সমুদ্রে নামবো না, আমরা কালকে নামবো সমুদ্রে। এখন দূর থেকে দেখাই ভালো। আমি তো ভীষণই আমার ভালো লাগছে, মানে এত দিন পর, 2 বছর পর প্রায় আসা হয়েছে কোথাও, কারণ 2 বছর কোভিডের জন্য কোথাও বেরোনোর সেভাবে স্কোপ হয়নি। তো 2 বছর পর হঠাৎ প্ল্যান সবসময় হয়ে যায় না, অনেক সময় হঠাৎ প্ল্যান করলে সেটা ভালো লাগে, মানে ভালো প্ল্যান হয়ে যায়। তো এগুলো হচ্ছে সেরকম একটা। আর আজকে প্রচণ্ড ঢেউটাও দিচ্ছে, আর এখান থেকে তোমাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ধরো এরকম একটা ভিউ আসছে। চারিদিক পুরো ফাঁকা, আর এখানে সত্যি মনে হয় যে চুপচাপ কিছু কথা না বলে বসে থাকাটাই সব থেকে ভালো একটা ফিলিংস। আর এইদিকে হচ্ছে আমাদের সিহক হোটেলটা, এটা পুরোটাই রয়েছে সিহকটা, আর একদম ফ্রন্ট ফেসিং। যদিও আমরা সি ফেসিং রুম নিইনি, কিন্তু আমার মনে হয় না তার জন্য কোনো খামতি বা কোনো বাজে লাগা কিছু আছে, কারণ এত সুন্দর একটা ব্যালকানিতে আমি সত্যি খুব হ্যাপি হয়ে গেছি।
তো চলো এখন মার্কেটের দিকে যাওয়া হচ্ছে, জানি না কতটা কি ইয়ে হবে, খোলা আছে বা কিরকম কি, তো দেখা যাক মার্কেট এত খোলা আছে কিনা। তো মার্কেটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কথা বলছি না কারণ প্রচুর লোকজনের একটা ভিড় আছে, এখানে অনেক কিছু পাওয়া যাবে তোমাদের পাওয়া যাবে। এটা মার্কেটের ফার্স্ট দোকান, তো ফার্স্ট দোকানে সেই বাড়ির যারা লোকেরা আছে তারা দেখা শুরু করে দিয়েছে। আর এখানে প্রচুর মুক্তোর জিনিস বলো, প্রচুর রকমের স্টোনের বিভিন্ন রকম যে পার্ল সেট এরকম ছাড়াও আরও বিভিন্ন রকম যে স্টোনগুলো হয়, আমি তোমাদের হয়তো বলতে পারছি না কী স্টোন, কারণ ঝিনুক বলতে পারো, ঝিনুক শঙ্খ এরকম অনেক কিছু ভ্যারাইটিস রয়েছে। এছাড়াও অনেক দোকান আছে যেখানে ব্যাগ বলো, বাচ্চাদের কিছু খেলনার জিনিস, ব্যাগের দোকান বেশি। আর এই জায়গাটাতেই মানে এই দোকানগুলোই অ্যাকচুয়ালি সমুদ্রের ধারে বসতো, বাট এখন ওখানে পুরো ফাঁকা করে দিয়েছে, কোনো দোকানকে বসতে দেওয়া হয় না, সমস্ত দোকানের একটা আলাদা সেটার করা হয়েছে, সেখানে এই দোকানগুলো এখন নতুন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেক কিছু নতুন নতুন হয়েছে ওল্ড দীঘাতেই বলতে পারো, বাট সেইগুলো আজকে হয়তো আমি ক্যাপচার করতে পারছি না কারণ যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, একটা ফ্যাসফ্যাসে গরম তার জন্য। তো হয়তো সেটা আগামীকাল যদি বেরোনো হয় তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো এখন আপনাদের হোটেলের রুমে চলে এসেছি আর বাইরে অ্যাকচুয়ালি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি পুরো ব্লগ শুট করতে পারিনি। আমি তোমাদেরকে দোকানগুলো দেখাচ্ছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত মানে খুব যে বৃষ্টি মুসলধারে হচ্ছে তা নয়, ধীরে ধীরে করে বৃষ্টি হচ্ছে কিন্তু সেটা অনেকটা মানে পরিমাণ বেশিভাবে হচ্ছে, যার জন্য এক নম্বর তো ছাতা নিয়ে সবাই মিলে হাঁটছিলাম সেটা একটা বিরক্ত হয়ে গেছে। তারপরে মার্কেটে যখন গেছি সেখানেতে এত লোকের ভিড় ছিল যে ওখানেতে মানে দাঁড়িয়ে সব জিনিসপত্র সবাই দেখছিল বাড়ির লোকেরা, তো সেখানে ভীষণ বিরক্ত হচ্ছিলো কারণ একে বৃষ্টিটা কমে গেছে, লোকের ভিড় বেড়ে গেছিলো আর তার মধ্যে হচ্ছে এত গরম লাগছিলো মানে ভীষণ সাফোকেশন হচ্ছিলো, তো যার জন্য আমি শ্যুট করাটা বন্ধ করে দিয়েছিলাম। তো আপাতত আমরা হোটেল রুমে এখন চলে এসেছি আর বাইরে বৃষ্টি পড়া এখন কমে গেছে, মানে যেটা হয়ে থাকে আর কি, তো কিছু করার নেই। তো আমরা আজকে তো সেরকমভাবে কিছু মানে প্ল্যান যদিও ছিল না, যেটুকু প্ল্যান ছিল সেটুকু হয়তো হয়েছে, কিন্তু ভেবেছিলাম যে একটু ঘুরবো বা থাকবো, বাট বৃষ্টির জন্য বেরোলাম দেরি করে, অ্যান্ড বৃষ্টির জন্য ঘোরাটাও ইচ্ছে আর করলো না যে থাক আজকে আর ঘুরবো না, কালকের দিনটা আছে কারণ আমরা এখন দুদিনের জন্য এসেছি, তো কালকে বা পরশু দুদিন রয়েছে হাতে, তো অনেক কিছু দেখার এখন বাকি আছে কারণ আমি নিজেও পুরোপুরি ঘুরে দেখতে পাইনি। ভেবেছিলাম বৃষ্টির জন্য যাবো ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো যে ওল্ড দীঘা অনেক বেশি সুন্দরভাবে সাজিয়েছে, আর ওখানে কথা বলাও যাচ্ছিলো না কারণ আশেপাশে এত বেশি ক্যাওয়াজ হচ্ছিলো, এত বেশি আওয়াজ আসছিলো, সে কারণে আমি ব্লগ শুরু করতে আমার পারছিলাম না। তো তার জন্য এক্সট্রিমলি সরি যে তোমাদের যদি কিছু দেখালে মিস হয়ে যায়, আশা করবো যদি কালকে ওয়েদার ভালো থাকে তো সব কিছু ক্যাপচার করে ভালোভাবে দেখানো, কালকে অনেক কিছু প্ল্যান আছে, যদি প্ল্যান মাফিক সব কিছু হয়ে থাকে তাহলে তো তোমরাও সেগুলো দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে। তো এখনো পর্যন্ত ব্লগ যা যা করেছি তোমাদের কেমন লাগছিলো তোমরা সেটা জানিও। তো এখন হচ্ছে আপাতত রাত্রিতে খাবার ডিনার অর্ডার করে দেওয়া হয়েছে, আর আর একটা কথা আমি মনে করছি এখানে বলে দিই এই ব্লগেতেই এখনই বলে দিই, কারণ সকাল থেকে সত্যি কথা বলতে সময় হচ্ছিল না, তো আমাদের এটা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে কীভাবে গেছো, তো আমরা স্প্যানের থেকে বাস করেছিলাম আর আমাদের ফেরাটা রয়েছে ট্রেনে, কারণ ট্রেনে আমরা যাওয়ার সময় টিকিট পাইনি, ওয়েটিং লিস্টে ছিল, তো সেই জন্য বাস করেছিলাম। তো স্প্যানের থেকে শ্যামলীর আছে, হয়তো যারা যাতায়াত করে তারা জানে, যারা জানো না তারা দেখবে শ্যামলীর ওয়েবসাইটও রয়েছে, শ্যামলী বাস আমরা বুক করেছিলাম, ওখানে এসি বাস যেহেতু তো ওখানে ভাড়াটা হচ্ছে 640 কি 650 এরকমভাবে আছে। ইভেন আমি হ্যান্ড ট্রাইপড আনতেও ভুলে গেছি, যার জন্য আমাকে এভাবে হাতে ধরে করতে হচ্ছে, সেটাও মানে খুব কষ্টকর। আর যেটা বলছিলাম শ্যামলীতে করে এসেছিলাম, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো সার্ভিস দেয় বাস, খুব মানে খুব যে এতক্ষণ ধরে 4-5 ঘন্টা বসে আসাটা অনেক সময় হয় কি মানে বসে থাকা যায় না, ব্যথা পা ব্যথা করে কোমর ব্যথা করে, সেগুলো কোনো কিছু হয়নি, খুব আরামে এসেছিলাম। আর যাওয়াটা হচ্ছে ট্রেনে রয়েছে, কী ট্রেন আমি এখনও জানি না, সেটা একটু আমি জেনে তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দেবো। তো যারা যারা দীঘা আসবার জন্য প্ল্যান করছো তারা কিন্তু চাইলে এইভাবে আসতেই পারো, শ্যামলীতে বাসে আরও প্রচুর দীঘার বাস আছে স্প্যানের থেকে ছাড়ে, তো সেখানেও তোমরা অনলাইনে বুকিং করতে পারো বা এসে একবার জেনে নিতে পারো। আর এখন হচ্ছে রাত্রির আপনাদের ডিনার অর্ডার করা হচ্ছে, ডিনার খাবো আর আজকে আর কিছু ইচ্ছে করছে না, তো আজকে দিনে একটু রেস্ট নিয়ে নেবো, কালকে সকাল খাবে
আই হোপ ইয়াদের সব কিছু ভালো থাকে, ভালোভাবে মানে একটু রোদ ফোট ওঠে, মানে রোদটা না উঠলে ঠিক ভালো লাগছিল না, মেঘলা মেঘলা ওয়েদার এমনিতে ভালো লাগছিলো, তো সেটা যাতে রোদটা ওঠে সেই এটাই করছে, যাতে সব কিছু প্ল্যানভাবে হয়। তো আর আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি একেবারে হয়তো তোমাদেরকে দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো আমি দুদিনেই পার্টে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ আসবে, সেটা দেখতে কিন্তু মিস আউট করো না। আর আজকের দিনে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, সবার সাথে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওতে, নতুন করে টাটা, বাই বাই, সি ইউ।